আমাদের এই বাংলাতে এমন অনেক জায়গা আছে যেখানে কিন্তু বর্ষাকাল সেই জায়গার মানচিত্রটাই বদলে দেয়। এমনই একটি জায়গায় আজকে তোমাদেরকে নিয়ে যাব, কলকাতার একদম কাছে এবং বারাসাত থেকে অল্প দূরে নীলগঞ্জে অবস্থিত বর্তির বিল। কী আছে সেখানে জানতে গেলে ভিডিওটিতে কিন্তু শেষ অবধি থাকতে হবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সপ্তাহে যে কোনো দিনই কিন্তু তোমরা এই বর্তির বিলে বোটিং করতে চলে আসতে পারো, তবে রবিবার কিন্তু একটু ভিড় বেশি হয়। এখানে আসার বেস্ট টাইমিং হচ্ছে বর্ষাকালের একেবারে শেষের দিকে। শহর থেকে যে সমস্ত বন্ধুবান্ধবরা এখানে ঘুরতে আসবে তাদের কিন্তু এখানকার গ্রামের পরিবেশ বেশ নজর কাড়বে। চারিদিকে এখানে পাটের চাষ হচ্ছে। তোমাদের মধ্যে কে কে পাটের চাষ আগে দেখেছ অবশ্যই কমেন্ট করে জানিও। কেমন চারিদিকে পাট কাঠি আর পাট শুকোতে দেওয়া দেখলেই বুঝবে বর্তির বিল কিন্তু খুব সামনেই। বর্তির বিলে তোমরা আসতে গেলে একদম সকালে না হয় পরন্ত বিকালে চলে আসতে পারো। এখানে যদি তোমরা নিজস্ব গাড়িতে আসো তাহলে বলে রাখি এখানে কিন্তু গাড়ির কোনো রকমের পার্কিং চার্জ নেই। চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। কেমন এখানে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, আমাদের যে মাঝি ভাই ছিলেন তিনি আমাকে ভিডিও করতে দেখে প্রথমেই জিজ্ঞেস করলেন যে আমি ইউটিউবের জন্য ভিডিও করছি কিনা, কারণ এখানে প্রচুর ইউটিউবার্সরা আসে ভিডিও করার জন্য, এছাড়াও মিউজিক ভিডিওর জন্যও বহু মানুষ আসেন এখানে এই সময়টা। আজকেও এখানে একটি মিউজিক ভিডিও শুটিং চলছে, ওদিকটা দেখলাম কোনো দেশাত্মবোধক গানের মিউজিক ভিডিও চলছে। তো এখানকার মাঝি ভাইরা এসব দেখে অভ্যস্ত, তাই তাদের কাছে এগুলো নতুন নয়। জেনে বেশ ভালো লাগলো যে ইউটিউবের যথেষ্ট জ্ঞান আছে এদের মধ্যে। এখানে নৌকা ভাড়া করতে হয় গোটা বিলটা ঘুরে দেখার জন্য। এখানকার মূল আকর্ষণই হচ্ছে শাপলা ফুল আর সূর্যাস্তের সময়ের অপূর্ব ভিউ, যেটা কিন্তু নৌকা করে না গেলে কিন্তু এগুলো তোমরা দেখতে পাবে না। আর এখানে নৌকা ভাড়া হচ্ছে পার হেড 100 টাকা করে, তবে তোমরা যদি গ্রুপে আসতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু ডিসকাউন্ট আছে। যারা নৌকায় চড়তে একটু ভয় পাও তাদের জন্য বলবো এখানে জলের গভীরতা কিন্তু খুবই কম, অতএব নৌকা থেকে পড়ে যাওয়ার বা নৌকা ডুবে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই। তোমরা নিশ্চিন্ত হয়ে এই বোট রাইড কিন্তু করতে পারো। অসম্ভব শান্ত পরিবেশ আর তার সাথে পাখির ডাক, বন্ধুদের বা ফ্যামিলিদের নিয়ে চলে আসতে পারো একদিন, তবে একা আসলেও খারাপ লাগবে না, নিজের সাথে একটা শান্ত বিকেল অনায়াসেই কাটানো যায়, তাই না?
ডাকছে কি সুন্দর। নৌকা চড়া শেষ, এবার একটু চা খাবো, তারপর বাড়ি ফিরবো। এখানে খাবারের ব্যবস্থা বলতে দু তিনটে খাবার স্টল আছে যেখানে পাওয়া যায় চা, বিস্কুট, ম্যাগি, স্ন্যাক্স আর টুকিটাকি কিছু জিনিস। সবুজে ঘেরা এই গ্রামটার মধ্যে দিয়ে বাড়ি ফেরার সময় এই বেশ কিছুটা অংশ তোমাদের জন্য ক্যামেরা বন্ধ করলাম। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানিও কেমন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর এতক্ষণ ভিডিওতে সঙ্গে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। টাটা।